পাবনায় মসজিদের নিজস্ব জায়গা থেকে বছরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আয় হলেও মসজিদের উন্নয়ন ও অবকাঠামোর রূপ পরিবর্তন না করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে স্থানীয়রা জানান কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে মসজিদ ফান্ডের সমস্ত টাকা চলে যাচ্ছে কমিটির ব্যক্তিগত ঝুলিতে পাবনা থেকে সেলিম মোরশেদ রানার প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল পাবনার চাটমোহর উপজেলায় প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন শাহী মসজিদ প্রায় সাড়ে চারশো বছর আগে পনেরোশো উনপঞ্চাশ সালে নির্মিত হয় মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সালে মসজিদটি করা হয় মসজিদের নিজস্ব সাতাশ বিঘা জমির উপর একটি দীঘি ছাড়াও বিশ পঁচিশ বিঘা আবাদি জমি রয়েছে স্থানীয়দের অভিযোগ মসজিদ উন্নয়নের নামে অর্থ ব্যয় করা হলেও দেওয়া হয় না আয় ব্যয়ের হিসাব স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজসে নিয়ম নীতির তোয়াক্কা না করে আয়ের একটি বড় অংশ হাতিয়ে নেয় মসজিদ কমিটির সভাপতি ও তার অফিস সহকারী এই যাবৎ পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের কোনো হিসাব পাই নাই এই কিছু ঘোষকলিয়া মোনা করেন এইগুলা কাজকর্ম করে পশ্চিমে মাটি কাটছে তিন ফুট দেখা যায় চার ফুট স্থানীয়রা বলেন বিশ বছর পূর্বে যেমন ছিল মসজিদটি এখনও তেমনই রয়েছে কোনো উন্নত নাই বিশ বছর আগে যেরকম ছিল এখন সেই অবস্থায় আছে এদিকে দুই হাজার পনেরো সালে মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি দায়িত্বে থাকাকালে তার অভিজ্ঞতার বাস্তব চিত্র তুলে ধরেন দুই হাজার চোদ্দ তো আমি এই মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করি আমি সেক্রেটারি একটা মুরগি আসলে ই অনুসারে চলে যায় এক কেজি বাতাসে আসলে ই অনুসারে চলে যায় সাবেক সেক্রেটারি আরও জানান বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারীর যোগসাজসে সকল অপকর্ম হয়ে থাকে অফিস সহকারীর মাধ্যম দিয়ে ইউনি এই প্রতিষ্ঠানে এই দুর্নীতি অব্যাহত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার রেদওয়ানুল হালিম বলেন পূর্বে কি হয়েছে জানি না তবে এখন নিয়মতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠান চলছে বলেন বিগত সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে একটি গ্রুপ মসজিদ নিয়ে বিভ্রান্তিকর খেলা খেলছে আসলে এখানে যে অভিযোগটি করা হয়েছে এটি আসলে সত্য নয় ওয়াকফ আইন অনুযায়ী বিধি মোতাবেকই প্রতিষ্ঠানটি চলছে ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক